ভিলেন দক্ষিণা বাতাস, অতি ভারী বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম কতদিন, একনজরে আবহাওয়ার পূর্বাভাস। তো বাংলার কোন কোন জেলাগুলিতে কবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। আপাতত দিন দুয়েক পরিস্থিতি একই রকম চলতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দিন চারেক দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত কম থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এই তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কোনো কোনো জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একই সঙ্গে আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে গত কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কলকাতার আবহাওয়া, কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।